আমার অসম সরকারক আমি সদায় প্রচেষ্টা করো যে আমার কামবিলাক খরতকিয়া হোক। কেইদিনমান আগতে মই এটা হোয়াটসঅ্যাপত মেসেজ পালো যে দাদা এবার করিমগঞ্জত চাই দিয়ক যে আমার মাটি বাড়ি রেজিস্টার করাত ইমান দীঘল কিয় হয় আর ইমান রিজেকশন কিয় হয়। মই মোর অফিসারক কলো যে করিমগঞ্জত কি আছে চাব লাগে। প্রথমতে অফিসত কলো যে পোর্টেলটো চাই দিয়ক। পোর্টেলত একো বুঝি নাপায় কিয়, যিসকলে পোর্টেল বনায় তেওঁলোকে এনেকে বনায় যে তারপরা বহুত কথা আমি গম নাপাও। এটা ব্যবস্থা মাটির উত্তরাধিকারী মোর দেউতার মাটি মোর নামত আহিবর কারণে মই আবেদন করেছো, অ্যাপ্লিকেশন রিসিভ, অ্যাপ্লিকেশন ডিসপোজ। এটা একসেপ্ট হল নে রিজেক্ট হল? পোর্টেলত সেই কলমটো না থাকে। যিসকলে পোর্টেল বনায় তেওঁলোকে কি ভাবি কত কেনেকে পোর্টেল বনায় এটা তেওঁলোকে জানিব। ইয়াত বহি কোনো প্রকারে আমি ধরব নোৱাৰো যে এই কাগজখন রিজেক্ট হল নে একসেপ্ট হল। স্বাভাবিকতে মই সুধিবলগীয়া হল করিমগঞ্জের উপায়ুক্ত, করিমগঞ্জের উপায়ুক্ত ডেটা দিলে রিজেকশন বেশি একসেপ্টেন্স কম। তেতিয়া মই মোর অফিসত কলো যে গোটেই কেখন জেলার পর আনো, মোর দেউতার মাটি মই বিচাৰিছো, মোর নামত ট্রান্সফার হব লাগে, রিজেকশন 10,000। তেতিয়া মোর মনত এটা ধারণা, 10,000 মানুষে বাপেকর নাম তো ভুল করে কলে গই না, 10,000 মানুষে ইমান রিক্স চলে নে যে দেউতার মাটি তো মোর নামত, মোর দেউতা নহয় অথচ দেউতার মাটি মই বিচারি আছো। তেতিয়া আকো অলপ খনন করা হল, মাইনিং করা হল, উত্তরটা আহিল যে তেওঁলোকে এনওকের সার্টিফিকেটখন দিয়া নাই কারণে আমি রিজেক্ট করে দিছো। এটা প্রশ্ন হল এনওকের সার্টিফিকেটখন কোনে দি? সেই একজন সার্কেল অফিসারে দিয়ে। যিজন সার্কেল অফিসারে এনওকের সার্টিফিকেটখন বিচাৰিছে নেক্সট অফ কিন, সেই সার্টিফিকেটখন দিয়ার মালিক কোন? দিয়ার মালিকও তেওঁই। গতিকে তেওঁ তাক রিজেক্ট করিব নে মন্ডলজনক ঘরত পঠায়, গাঁওখনত পঠায়, গাঁওবুড়াজনক পঠায় খুঁধিব যে এই লড়ার এই পিতৃ সন্তান তেওঁ হয় নে নহয়? তার মানে মোর দেউতার মাটি দুখর মই রেজিস্টার করিব গলেও মোক এখন এনওকে লাগিব, এনওকে এখন লবর বাবে নেক্সট অফ কিন সার্টিফিকেট লাগিব, প্রথম মই ছমাহ এনওকে খনের বাবে সংগ্রাম করিম, তার পিছত মই মাটির পঞ্জীয়নের বাবে মোর নামত পঞ্জীয়নের বাবে মই সংগ্রাম করিম। এজন মানুষ যদি কর্ণাটকত আছে, মহারাষ্ট্রত আছে, তেওঁ অসমৰ CRPFৰ জোৱান, কোনোবাই যদি কর্ণাটকত কাম কৰি আছে, কাশ্মীৰৰ সীমান্তত কাম কৰি আছে, অসমৰ সেনাবাহিনীৰ জোৱান, তেওঁ পাকিস্তানৰ লগত লাইন অফ কন্ট্ৰোলত যুদ্ধ কৰি আছে, তেওঁৰ কাৰণে এই ব্যৱস্থাটো কেনেকৈ সম্ভৱ হ'ব পাৰে? ইয়াতে প্ৰশ্ন আহে সংবেদনা, কম্পেশ্যনেট, যে মই আসলতে মানুষজনের প্রতি মোর সমবেদনা আছে নে না? যদি মোর সমবেদনা আছে, মোর সার্কুলর এজন মানুষের পিতৃ কোন, পিতৃর সন্তান কোন, এটা মোবাইলের মাত্র কল গাঁওবুড়াজনক সুধিব লাগে যে মানুষজনের কোন কোন দেউতাক মাক আছে, মোক কাগজখন পঠাই দিও। এই যে নেক্সট স্টেপ, নেক্সট স্টেপটো লওয়ার বাবে আমার কারো ইচ্ছা না থাকে, আর তার ফলত একো একোজন মানুষের জীবনলৈ অদ্ভুত সমস্যা নামি আহে। নগর জেলার উপায়ুক্ত কার্যালয়ত গৈছিল, এগারী ভদ্র মহিলা মই সুধিল খুড়ি কিয় আহিছে অফিস, বোলে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া মোর হাজবেন্ড অসম সরকারের এগ্রিকালচার ডিপার্টমেন্টত কাম করেছিলেন, গেজেটেড অফিসার, তেওঁর পেনশন তো মোলৈকে ট্রান্সফার হওয়া নাই, তার কারণে মই ইয়াত আহিছো। বলে আপনার পেনশন লাগে আপনি দিসপুরত যাব লাগে, ডিসি কোর্টত আপনার কি নয়, তেখেত যে মোর স্বামী আসলে সেই কথাটো ডিসিজনে লিখি দিব লাগে। এতিয়া এই নিয়মটো কোনে বনাল? এজন কার্যালয় কাম করা মানুষ 40 বছর মই একেলগে কাম করিলো,
কি আমার অফিসত এনেকুয়া এখনো ডকুমেন্ট না থাকে যে অমুক মোর পত্নী বলি? আমার আমার ডকুমেন্টেশন ইমানেই না থাকে যে ডিসিজনের সার্টিফিকেট নহলে আমি কব নোৱাৰো। এই ব্যবস্থা সমূহৰ নিরন্তর প্রতিবেদন পরিবর্তন লাগে। এজন যেতিয়া জিলা উপায়ুক্ত সার্কেল অফিসারে দেখে যে সরকারের নীতি নিয়মৰ কারণে আমি মানুহক সেৱা কৰিব পৰা নাই, আমি তাক সংশোধনৰ বাবে আমি সরকারক কব লাগে। কারণ প্রশাসন ওয়ান ওয়ে ট্রেন নহয়, সংবাদ হব লাগিব, ইজনে সিজনের কথা কব লাগিব যে এই সমস্যাটো মুখ্য সচিবক লগ করে যে স্যার আমি কষ্ট পাই থাকো, সরকারের এই গাইডলাইনখনের কারণে আমি করব নোৱাৰো, আপনাদের মোক সরু করে দিব। যদি আধার কার্ডত মোৰ দেউতার নাম লিখা আছে, তাতকৈ আৰু মোক ডাঙর প্রমাণ কি লাগে? যদি আধার কার্ডত লিখা আছে যে মোৰ দেউতার নাম কৈলাশনাথ শর্মা, ডিসিজনত তাতকৈ আৰু কি প্রমাণ লাগে? কারণ আধার কার্ডখন বনাওতেই তো প্রমাণ লওয়া হয়েছে যে মোৰ দেউতা তেওঁ হয় নে নয়। সাহসী পরিবর্তন লাগিব। যদি আমি সাহসী পরিবর্তন করিব নোৱাৰো, প্রশাসন কেতিয়াও রাইজৰ ওচৰ চাপি না যায়। দুই এজনে মোক কব যে স্যার মানুষজনে কি জানি সেকেন্ড ম্যারেজ করে থই দিছে, কেনে কেন দিয়ে ইনকোয়ারি করি, তেনেকুৱা কেস কেইটা আহিব? পাঁচটা আহিব, দশটা আহিব। প্রশাসন হৈছে বহুজন সুখায় বহুজন হিতায়। এটা অদ্ভুত কেস এটা মনত রাখি 99 জনক হারাশাস্তি করা তো প্রশাসন নহয়। এটা এভারেশন হব, লেট হিম ফেস। এটা গন্ডগোলিয়া ব্যবস্থা আহিব, তাক আমি চাই লম। কিন্তু তার কারণে 99 জন নিরীহ মানুষক হারাশাস্তি করার প্রয়োজনীয়তাটো কোত থাকিব? আমি এটা অদ্ভুত পরিবর্তনের কারণে নিজক সাজু করিব লাগে। কি দরকার আছে এনেকে? ডিরেক্টর জনে মাতি আনিব, ভাই মাক মাতিবা, এদিন দুআষাৰ পাতি লম, হৈ গল, লিখি দিলে যে আই হ্যাভ টক টু হিম, ফিনিশ। আর কি প্রমাণ লাগে? মই মুখ্য সচিব ডাঙরিয়া কব খুঁজো সহিটো মূর লব, সাহসী পরিবর্তনের কারণে রাজ্যখনক সাজু কর। যদি সাহসী পরিবর্তন নহয় বাই লিপ সার্ভিস, আমি পরিবর্তন করিব নোৱাৰো। আজি দিনটোত মোৰ পিতৃ কোন বুলি সুধি জিলা উপায়ুক্তৰ, আজি দিনটোত 12,000 এপ্লিকেশন জমা হৈ আছে গোটেই অসমখনত। 12,000 মানুষে নিজের বাপেকর নাম সরকারের পা লিখাবর কারণে ঘুরি আছে আজি দিন। এই ধরনের প্রশাসন নচলে মানুষ এটা সময় অশান্ত হয়ে পড়ে। আর মানুষের মাজত আমি অশান্তি, আমি একো সহায় করব নোৱাৰো, রাস্তা ঘাট বনাই দিব নোৱাৰো, স্কুল কলেজ করব নোৱাৰো, চাকরি দিব নোৱাৰো। অন্তত আমি বাপেকর নামটো লিখি দিব পারো যে তোমার তোমার দেউতার নাম ইয়ে আছিল। এইখিনিও যদি করিব নোৱাৰো, আমি প্রশাসনক কেতিয়াও রাইজৰ ওচৰ চাপায় আমি লৈ যাব নোৱাৰো।